ইডির দাবি মতোই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল আদালত। পার্থকে রাখা হবে প্রেসিডেন্সের সংশোধনাগারে, অন্যদিকে অর্পিতাকে রাখা হবে আলিপুর মহিলা সংশোধনাগারে। শুক্রবার পার্থের জামিনের জন্য সওয়াল করেন আইনজীবী। পার্থর জামিনের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে তার আইনজীবী বলেন, তার মক্কেল কখনো এক পয়সাও ঘুষ নেননি, ঘুষ নেওয়ার কোনো প্রমাণও মেলেনি। পাশাপাশি এও বলেন, বেহালা পশ্চিম থেকে তৃণমূলের টিকিটে জয়ী তৃণমূল নেতা তাঁর বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে অর্পিতার আইনজীবী তার মক্কেলের প্রাণ সংশয় রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। আদালত সব দিক বিচার করে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কলকাতা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।